Allahu Ekber. Allahu Ekber. Esselamu aleykum ve rahmetullah. Esselamu aleykum ve rahmetullah. Asta asta. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم. السلام عليكم. আমি মুফতি রকন বিন মিসবাহ আল মারকাজুল ইসলামি প্রতিষ্ঠানে জব করছি। করোনার দাফন দাফনের যে কাজটা করছে সেখানে সর্বপ্রথম আমি চুমিদার ছিলাম। তারপর মোটামুটি কিছুদিন আগে থেকে আমাকে একটু অফিসের রাখা হয়, যেহেতু অফিসের কাজ বেড়ে যায়। তো অফিসের কাজ এখন করছি, আর পাশাপাশি টিমকে সহযোগিতা বা পরামর্শ বা টিম পরিচালনার জন্য যতটুকু হেল্প লাগে আমরা মিলেমিশে সেটার চেষ্টা করছি। প্রথম একটা লাশ যখন করোনা আক্রান্ত হয়, দাফন হয়, তখন আমরা দেখতে পাই যে তার ঘরের কাছে কেউ থাকে না, আত্মীয় স্বজন বা কেউ থাকে না মোটামুটি। তখন তার একটা দাফনের একটা ব্যবস্থা আমরা দেখতে পাই, শুনতে পাই। তারপরে আমাদের ভিতরে একটা অনুপ্রেরণা জাগে যে আমরা যদি এই কাজটা করতে পারি, যেহেতু আলেম সমাজ এবং মানব সেবা আমরা করে আসতেছি, তো আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা বেশি রাজি খুশি হবেন। তো যখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন সংস্থা এরকম ভাবে মেসেজ পাঠায় যে তারা এই কাজের জন্য, তো আমাদের যখন পাঠায় তখন আমরা সর্বপ্রথম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামজা শহীদুল ইসলাম সাহেব, উনি তার পিতা মুফতি শহীদুল ইসলাম বর্তমান প্রাতিষ্ঠানিক চেয়ারম্যান হিসেবে তিনি আছেন প্রথম থেকেই, তো ওনাকে যখন জানানো হয় যে উনি ভাবছেন বলেন যে বাবা এই কাজটা এই রকম একটা মেসেজ আসছে আমরা কিভাবে করতে পারি ওনার পরামর্শ জন্য, তখন আমাদের চেয়ারম্যান সাহেব উনি বলেন যে বাবা উনি আরবিতে একটা কথা বলেন যার অর্থ হচ্ছে যে আমাদের খেদমত আকাশ সীমা পর্যন্ত, মানে আমাদের খেদমতটা হচ্ছে আকাশ চুম্বি। আমাদের এই জীবিত অবস্থায় যত ধরনের খেদমত মানুষ সেবা আমাদের সামনে আসবে আমরা করে যাব, সুতরাং তুমি আল্লাহর জন্য এই কাজের হিম্মত তুমি করতে পারো। তখন আমাদের সাহস আসলো, তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সেই লেটারটা অ্যাকসেপ্ট করলেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এরকম মিটিং হলো, তারপর আমরা দায়িত্বটা নিলাম আলহামদুলিল্লাহ। তারপরে সর্বপ্রথম তিনি আমাদের দুই তিনজন যা আছেন তাদের পরামর্শ করলেন এবং আমরা রাজি হয়ে গেলাম। তারপর আমাদের একজন ড্রাইভারও নিযুক্ত হয়, যেহেতু সবাই তখন একটু ছুটিতে ছিল, তো আমরা চার পাঁচজন আলহামদুলিল্লাহ তখন শুরু করি কাজটা। তো যখন শুরু করি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমাদের টিম মেম্বার আমাদের আমাদের প্রতিষ্ঠানিক ভাবে যারা আছেন তারা যুক্ত হন। তারপর আমাদের দেখা দেখি অনেক সংস্থা এই কাজের জন্য উৎসাহ প্রদান করেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তারা আমাদের ট্রেনিং নিয়ে কাজটা শুরু করেন এবং অন্য অন্য জায়গা থেকেও তারা পরামর্শ নেন, তারা উৎসাহ প্রদান করেন এবং আমাদের এই পালাক্রমে এই ট্রেনিং এর কাজটা আমরা সারা দেশের মধ্যে করার চেষ্টা করেছি এবং করছি। এখন পর্যন্ত যতগুলো কোভিড-19 পজিটিভ বা সাসপেক্টেড দাফন হয়েছে এর মধ্যে থেকে আমি নিজে সরাসরি যুক্ত ছিলাম আলহামদুলিল্লাহ 200+। সর্বপ্রথম সরকারি ভাবে তখন খিলদল তালতলায় দাফনের জন্য নির্ধারণ করা হয়, পরবর্তীতে রায়েরবাজারে দাফনের জন্য নির্ধারণ করা হয়। তো প্রথম দিকে তো তাদের লাশগুলোকে ডেড বডি গুলাকে স্বজনদের কাছে হস্তান্তর করা এরকম নিয়ম ছিল না, পরবর্তীতে যখন নিয়ম হয় কিছু শর্তের মাধ্যমে তখন এরপর থেকে আমরা যারা নিয়ে যেতে চাচ্ছেন তাদেরকে সেই নিয়ম অনুপাতে আমরা তাকে তাদের হস্তান্তর করছি। আমাদের দুটা টিম আছে, আমরা মোট 20 জন কাজ করছি এবং এর মধ্যে দুজন মহিলা আছেন ফিমেল পার্সন। যখন ফিমেল পার্সন কোনো ডেড বডি আসে আমাদের কাছে তখন আমরা তাদের দুজনকে নিয়ে তাদের হেল্পের মাধ্যমে আমরা তাদের ব্যবস্থাটা করি, তার পরবর্তীতে কাজগুলো আমরা মিলেমিশে দাফনের কাজটা করি। আমাদের নীতি হচ্ছে এরকম যে আমরা মানব সেবা করছি, তো এখানে ধর্ম বা জাতি যে ব্যাপারে আসুক না কেন আমরা মানব সেবাকে মানুষ মানুষের জন্য এই কথার বাস্তবায়ন দেখে আসছি, শিখে আসছি এবং করে যাচ্ছি। তো এই জন্য আমাদের হাতে মুসলমান যেমন এরকম আমাদের হাতে বছর দাফন হয়েছে, তো হিন্দু হয়েছে এবং খ্রিস্টান হয়েছে। একটা ডেড বডি এরকম ছিল যে ওনার একজন মহিলা ছিলেন, তো ওনার বয়স ছিল 22 বছর। তো উনি যখন এখানে ভর্তি হইতে আসেন তখন তার সাথে কেউ আসে না, তা সিএনজিতে করে তাকে এখানে পাঠানো হয়। সিএনজি ড্রাইভার সাহেব উনি এখানে তাকে রেখে তিনটার মধ্যে চলে যান।
পরবর্তীতে তিনি একা এখানে এসে হিমশিম খেতে থাকেন, যেহেতু কম বয়সে একজন মেয়ে, ওনার একজন ছোট বাচ্চা আছে মেয়ে। তারপরে আমাদের ওই হসপিটালে একজন আমাদেরই একজন মাওলানা সাহেব উনি নিযুক্ত থাকেন, ওনাকে আমরা কাজ শুরু হওয়ার পরে দেই, কারণে যে আমাদের কাগজপত্র, আমাদের ডেড বডি এবং সমস্ত কাজ গোছানোর জন্য ওই হসপিটালের অনুমোদন নিয়েই ওনারাই ওনাকে রাখেন, যাতে আমাদের হেল্প হয় কাজ করতে, যেহেতু তারা ভয় পাচ্ছেন বা দূরে দূরে আছেন। তো আলহামদুলিল্লাহ ওর কাছে যখন যায়, ও নিজ দায়িত্বে তাকে ভর্তির কাজটা করেন এবং উনি দেখতে থাকেন এটা রোগী অবস্থায়। তখন মারা যান, তখন আমরা যাই। তো উনি রোগী যখন রোগী থাকেন জীবিত অবস্থায় তিনি বারবার বলেন ওনার হাজবেন্ডকে নিয়ে যেন ডেকে আনা হয়, দেবরকে যেন ডেকে আনা হয়, তার আত্মীয় স্বজন যারা আছেন, ওনার একটা ছোট বাচ্চা আছেন মেয়ে। পরবর্তীতে মারা যান। মারা যাওয়ার পর আমরা যখন সেখানে যাই, ডেড বডির সম্পূর্ণ কাজ করি নিয়ে আসি, তখন তাদের গার্ডিয়ানের কাছে ফোন দেওয়া হয়। ফোন দেওয়ার পর তারা এরকম ভাবে রিসিভ করে না। পরবর্তীতে যখন রিসিভ করে, তখন তাদেরকে বলা হয় যে আপনারা এরকম মারা গেছেন, নিয়ে যেতে হবে। তখন তারা আসলে আমাদের সাথে একটা যেগুলো আসলে আমাদের মনের দাগ কাটে, বা কখনো কান্না আসে, কখনো খুব কষ্ট লাগে আর কি। তো সর্বপ্রথম নিরাপত্তার জন্য আমাদের ভিতরে যে ইমানি শক্তি সেটাকে কাজে লাগাই, যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সব দিক থেকে আমাদেরকে এফোর্ট করবে। দ্বিতীয়ত পিপি পরিধান করি, পায়ে গাম্বুট লাগাই, গাম্বুটের উপর আমরা শু কভার পরি। তারপরে আমাদের হাতে থাকে দুটা হ্যান্ড গ্লাভস থাকে, নর্মাল থাকে, তারপরে হ্যাভি থাকে, তারপরে চোখে গগলস থাকে, মুখে মাস্ক থাকে ডবল করে, তারপরে মাথাও ঢাকা থাকে, তারপরে এরকম আমাদের কাছে স্প্রে থাকে। এরকম ভাবে আমরা আসলে আমার যেভাবে নিয়ম স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের পরামর্শ মানে নিজেদেরকে নিরাপত্তা করি। কাজ শুরু হওয়ার পর থেকে পর্যন্ত আলহামদুলিল্লাহ ঈদের দিন পর্যন্ত আসলে আমরা ঈদের নামাজ পড়েছি বা মিষ্টি খেয়েছি বা একটু সালাম কালাম হয়েছে, বাকি আমরা প্রতিবারের মতো বা প্রতিদিনের মতো আমাদের কাজ, আমরা এই ঈদের আগের দিন যেরকম 12টা পর্যন্ত আমাদের ডেড বডি গোসল করতে হয়েছে, এই ঈদের দিন ফজরের নামাজ পড়ে ঈদের নামাজ পড়ার পর থেকে আমরা আসলে সে কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ ওই দিনও মোটামুটি খুব ভিড় ছিল, আর এর মধ্যে ঈদের দিন আমাদের কিছু বেপি কিছু মানুষ ছিলেন, এর মধ্যে একজন আপনারা শুনেছেন মোহাম্মদপুরের একজন এমপি ছিলেন, উনি মারা গেছেন। ওনাদের ওনার সর্বপ্রথম ওনার যে সরকার দাফনের কাজটা সেটা আমরা করি। তারপরে সারাদিন আমরা এভাবেই এখনো পর্যন্ত আমরা আসলে এই কাজের সাথেই আছি। বিখ্যাত মানুষদের মধ্যে অনেকেই আছেন, তাদের অনেকের নাম আমার নলেজে আসবে না। তো সর্বপ্রথম যার নাম বলবো যে ডক্টর আনিস হুজামান সাহেব, উনি ওনার খেদমত আমরা করতে পেরেছি। এবং আরেকজন ছিলেন যে সিলেটের একজন ডক্টর সাহেব, উনিও আমাদের সাথে এরকম ভাবে আমাদের আমরা তাদের সেবা করতে পেরেছি। তারপরে আমাদের এরকম মোহাম্মদপুরে যে এমপি ছিলেন উনিও আমাদের হাতে হয়েছেন। এরকম বিভিন্ন ডক্টর বা পুলিশ লাইনের বা বিভিন্ন কর্নেল লাইনের বিভিন্ন বড় পর্যায়ের আলহামদুলিল্লাহ আমাদের আমরা তার খেদমত করতে পেরেছি। আমার বাবা আছেন, মা আছেন, আমার ছোট বোন আছেন, বড় ভাই আছেন, তো সবাই বাড়িতেই থাকেন, ঢাকা আমার বাসা। আর তারা বাসা থেকে কোনো চিন্তা করেন না, প্রথম থেকে এক কথা বলতে গেলে ছোটকাল থেকে তারা দিনের রাস্তায় তারা লেখাপড়া করেছেন এবং দিনের জন্য আল্লাহ রাজি খুশি করার জন্য আল্লাহর জন্য আসলে বড় করেছেন, যাতে দিনের খেদমত করতে পারি। যখন থেকে আমার করে ইসলামী প্রতিষ্ঠানে যুক্ত হলাম এবং এই মানুষের মানুষ সেবার জন্য কাজ করতেছি, তখন থেকেই আমার বাবা মা খুশি, আমার নানা নানিও খুব খুশি, এবং তারা আজও পর্যন্ত দোয়া করে যে বাবা তুমি ভালো কাজ করতেছো, খেদমত করে যাও মানুষের, আল্লাহ তাআলা রাজি খুশি হবেন। আর এই কাজ করতে যেয়ে যদি আল্লাহ তাআলা তোমাকে নিয়ে যান, এতে আমার তো আফসোস থাকবে না। COVID-19 এর কাজ যতদিন চলবে ততদিন ইনশাআল্লাহ আমরা এই কাজ করে যাব। পাশাপাশি প্রতি 1988 সাল থেকে আল মারকাজ ইসলামী সেবা যেভাবে চলে আসতেছে, আমরা যতদিন বেঁচে থাকবো আল মারকাজ ইসলামীর এই ধারা, এই প্রতিষ্ঠানের দ্বারা যত প্রকারের মানব সেবা আছে, মানুষের উপকার বলেন, যত ভালো কাজ আছে, দিনের কাজ বলেন, সব সকল প্রকার মানব সেবা আমরা করে যাবো ইনশাআল্লাহ।